আজকের ভিডিওটা খুবই স্পেশাল। তোমাদের সিনিয়র ভাই সাব্বির ও 36তম ব্যাচের স্টুডেন্ট ছিল এবং আল্লাহ তাআলার রহমতে ও বাংলাদেশ নৌবাহিনীতে 2022 সালে নাবিক পদে চাকরি পেয়েছে। সাব্বির যখন ছিল, সাব্বিরও বোধ হয় কয়টা মিষ্টি খেয়েছিল তুমি চাকরি পর? তিনটা। 36তম ব্যাচে, তোমরা 45তম ব্যাচে। এই যে সাব্বির যখন মিষ্টি খেয়েছিল তখন বসে থেকে কেমন লাগছিল? স্যার অনেক ভালো লাগছিল, বড় ভাইদের পরামর্শগুলো শুনতেছিলাম আর অনেক ভালো লাগছিল। ওই সব পরামর্শগুলোই স্যার ওই মাঠে যাইয়া কাজে খাটানোর চেষ্টা করেছি। আচ্ছা, তাহলে আজকে যেহেতু সাব্বির আসছে, সাব্বিরও তোমাদেরকে পরামর্শ দিবে, যারা উপস্থিত আমার ছাত্র এবং যারা ইউটিউবে দেখছো, খুব মনোযোগ সহকারে শুনতে হবে, বোঝা গেছে? কারণ কোনো পরীক্ষায় প্রস্তুতি ছাড়া সফলতা অর্জন করা সম্ভব না, বিশেষ করে সরকারি চাকরি। এই চাকরিগুলোতে তুমি যোগ্য এবং ফিট হয়ে যদি প্রপার প্রস্তুতি নিয়ে যেতে পারো, অবশ্যই তুমি সফল হবে। বুঝাতে পারলাম? সাব্বির টাঙ্গাইল জেলা থেকে আসছিল, তাই না? টাঙ্গাইল জেলা থেকে এসে ওদের ব্যাচটা খুবই ভালো ছিল, ওরা অনেক পরিশ্রমী একটা ব্যাচ ছিল। তো আমরা এখানে আসার পরে তোমাদের সবার লক্ষ্য কি? নিজেকে প্রস্তুত করা প্রত্যেকটা বিষয়ে, এবং আমাদেরও লক্ষ্য একজন প্রার্থীকে প্রপার গাইডলাইনের মাধ্যমে তাকে পুরোপুরি ফিট করে দেওয়া চাকরির জন্য, মানে নিজের যোগ্যতায় চাকরিটা যাতে হয় সেভাবে প্রস্তুত করে দেওয়াই আমাদের লক্ষ্য। সাব্বির আসছিল তোমাদের মতো, ওরও দু একটা মেডিকেল সমস্যা ছিল, আল্লাহ তাআলার রহমতে আমাদের পরামর্শে ওর ফ্যামিলিদের সদস্যদের সহায়তায় ও মেডিকেলগুলো ফিট করে ফেলছে। কারণ মেডিকেল প্রত্যেকটা বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেল আনফিট থাকলে কোনো বাহিনীতেই তুমি টিকতে পারবে না। বুঝাতে পারছি? তো যাই হোক, আর বেশি কথা না বলে সাব্বিরের কাছে যাই। সাব্বির, তোমার প্রথম কত তারিখে মাঠটা ছিল এবং মাঠে যাওয়ার পরের অভিজ্ঞতাগুলো এবং মাঠে কোন বিষয়গুলোর উপরে পরীক্ষা হয়েছে একটু এদেরকে একটু বলো, তাহলে আমার মনে হয় এরা শুনলে এদের কাজে লাগবে আর কি নৌবাহিনীর ক্ষেত্রে। স্যার, আমার মাঠ হয় বানোজা শেখ মুজিব খিলক্ষেত ঢাকাতে। আমার মাঠ হয় অক্টোবরের 19 তারিখ, তো সকাল 2022 সালে তো সকাল 7টার দিকে ওইখানে 8টার দিকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। আমি সকাল 7:30 দিকে উপস্থিত হই এবং 7:30 দিকে আমাদের ভিতরে প্রবেশ করানো। আচ্ছা, কতজন প্রার্থী গেছিল? আমাদের প্রায় 3,000 থেকে 3,500 এরকম ছিল। 3,500-3,500। আচ্ছা, তারপর আমাদের প্রাথমিক মেডিকেল হয়। প্রাথমিক মেডিকেলের পরে আমরা যারা আর কি প্রাথমিক মেডিকেলে টিকে যাই তাদের লিখিত পরীক্ষার জন্য নেওয়া হয়। তারপর লিখিত পরীক্ষাতে আমাদের আনুমানিক লিখিত পরীক্ষাতেও কতজন দিছিল? আমরা স্যার আমাদের ভাগ ভাগ অনেক লোক হয়েছে, তো তিনবারে আমাদের লিখিত পরীক্ষা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের আমি যে লাইনে ছিলাম ওই লাইনে প্রায় 150 জনের মতো ছিল এবং ওই লাইনে আমি স্যার সেকেন্ড হই। আনুমানিক তাহলে দেখা যাচ্ছে তিন লাইনে যদি 150 করে নেয় তাহলে হচ্ছিল তোমার প্রায় 450-এর মতো একটা পরীক্ষা দিতে হবে, এর কম বেশি একটু হলেও হতে পারে। তো ফাইনালি লিখিত পরীক্ষা কয়টা বিষয়ের উপর হলো? স্যার, 5টা বিষয়ের উপর হয়েছে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান। আচ্ছা, তাহলে এই যে আমাদের একাডেমিতে যে আসছিল, এসে প্রস্তুতি নিচ্ছে এক মাসে, এরপরে ওই প্রস্তুতির আলোকে তোমার লিখিত পরীক্ষার ক্ষেত্রে কতটুকু কাজে লাগছে? আলহামদুলিল্লাহ স্যার, আমি এখানে যা পড়ে গেছি স্যার 95% আমার কমছে। তাহলে যারা বসে আছে, যারা শুনছে, তোমরাও তো ইউটিউবে দেখে আসছো, এখানে সাব্বিরও আসছিল ইউটিউব দেখে আসছিল নাকি সাব্বির? তাহলে যারা বসে আসো একটা জিনিস মনে রাখতে হবে, তোমরা এখন যে শীট পড়ছো, যে গাইডলাইন গুলো ফলো করছো, যে নোট গুলো ফলো করছো, ওরাও কিন্তু সেম একই জিনিস পড়ালেখা করে ওরা যদি চাকরি নিয়ে আসতে পারে, ও যেহেতু বললো 95% এর মতো প্রশ্ন কমন ছিল, তাহলে তোমরা বললে তোমরাও পাবা। আমি বলা এক কথা, ও চাকরি পেয়ে আসছে তোমাদের সিনিয়র ভাই একাডেমির, ওর কথাটা যেটা বলবে সেটাই তোমাদের জন্য আমার মনে হয় গ্রহণযোগ্য হবে। তারপরে লিখিত পরীক্ষা যখন রেজাল্ট পেলাম কেমন লাগলো? আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো লাগলো। আমার গণিতে 10টার মধ্যে আমার স্যার 9টা প্রশ্ন হয় এবং সাধারণ জ্ঞানে স্যার 8টা হয় আর সাধারণ বিজ্ঞান স্যার 9টা হয়, আর বাংলাতেও স্যার আমার 7টা এবং ইংলিশে আমার স্যার 7টার মতো প্রশ্ন আমার হয়। যাক, তাহলে দেখা যাচ্ছে তুমি এবারে যে 80-এর উপরে মোটামুটি ভালো নাম্বার পেয়েছো। এমসিকিউ ছিল আর কি? ইয়েস স্যার, আমার প্রশ্নে স্যার সময় ছিল এখানে 45 মিনিট, আমার স্যার 20 মিনিটেই প্রশ্ন
লেখা শেষ গুড তাহলে 50টা 50টা এমসিকিউ 45 মিনিটে লিখতে বসে তাহলে আমরা যখন এখানে পরীক্ষা নিই তোমাদেরকে তাগাদা দিয়ে কি করবো বাবা তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি লেখো যাতে করে তুমি পরীক্ষার কেন্দ্রে গিয়ে তাড়াতাড়ি লেখার অভ্যাসটা তুমি তৈরি করতে পারো জি স্যার বুঝে গেছে কি জি স্যার তো শেষমেশ লিখিত পরীক্ষায় কতজন টিকছিল স্যার শেষমেশ আমাদের 150 জন থেকে এখান থেকে 12 জন আমরা টিকি এবং ওই 12 জনের মধ্যে স্যার আমি দ্বিতীয় হই দ্বিতীয় হয়েছে গুড শাবাশ এরপরে ভাইবা পরীক্ষা তারপর স্যার মেডিকেল আমাদের নেওয়া হয় এবং মেডিকেল থেকে স্যার অনেক কড়াকড়ি করে এক এক প্রবলেম স্যার 3-4 বার দেখা হয় অনেক কড়াকড়ি করে স্যার মেডিকেলে মেডিকেল 100% ফিট হয়ে যাইতে হবে গুড 100% ফিট হয়ে যাবে বুঝাইতে পারছে কি সাব্বির আসছিল ওর একটু নাকের সমস্যা ছিল অনেকেরও নাকের সমস্যা ছিল আমি যখন আর্মিতে পরীক্ষা দিয়েছিলাম আমার নিজেরও নাকের সমস্যা ছিল ঠিক করে চিকিৎসা করে ভালোভাবে পরীক্ষা দিতে গেছিলাম ঠিক আছে এও আমাদের এখানে এসে ফিট হয়ে চিকিৎসা করে পরীক্ষা দিতে গেছে তোমাদেরও উচিত যারা দেখছো সবারই উচিত পরীক্ষায় লাইনে যখন যাবা সামরিক বাহিনীতে অবশ্যই ফিট হয়ে যেতে হবে না হলে মেডিকেলে লিখিত পরীক্ষা ভালো করার পরও মেডিকেলে বাদ করে দেবে তাহলে মেডিকেলে টিকলা মোটামুটি 10 জনের মতো নাকি স্যার মেডিকেলে আমরা 12 জন রুমে যাই ওইখান থেকে স্যার 3 জন আমরা টিকি মেডিকেলে মাত্র 3 জন টিকছে মেডিকেলে টিকার পরে এরপরে ভাইবা আমাদের ভাইবা না হয় আচ্ছা ভাইবাতে কি রকম প্রশ্ন করছিল ভাইবাতে স্যার অনেক কঠিন কঠিন প্রশ্ন করছিল আমাদের আমাদের 2 জন ভাই স্যার ভাই বানিছেন ওইখানে যাওয়ার পরে মানে কনফিউজ করে ফেলাইছেন স্যাররা একবার এই পাশে দিয়ে প্রশ্ন করেন একবার ওই পাশে দিয়ে প্রশ্ন করেন আসলে অনেক কঠিন ছিল ভাইবাটা নৌবাহিনী ভাইবা আচ্ছা তো আমাদের অনেক কঠিন কঠিন ভাইবা মানে প্রশ্ন ধর হয়েছে আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো করে আমি ভাইবা দুই একটা প্রশ্নকে মনে আসে যদি এদেরকে উদ্দেশ্যে একটু বলতে 19 এর গণনামাতা ধরছিল 23 × 8 ধরছিল আচ্ছা আর আর ফ্যামিলি সম্পর্কে এমনি জিজ্ঞেস করছে আচ্ছা আর কিসের জন্য আমি নৌবাহিনীতে বাংলাদেশ নৌবাহিনীতে আসতে চাই এটা জিজ্ঞেস করছে আচ্ছা তার মানে মোটামুটি তোমাদেরকে গত ক্লাসে যেগুলো আমরা ভাইবা পরীক্ষা লিখে দিয়েছি কমন পাইছো তো তাহলে ভালো করে পড়লে ইনশাল্লাহ নিজেরটা বলছো না আমাদের লিখে দেওয়াটা বলছো স্যার আমারটাই বলছি তোমারটাই বলছো আচ্ছা গুড তাহলে এখন ভাইবা পরীক্ষা হয়ে যাওয়ার পরে মোট তোমরা কয়জন টিকলা ভাইবাতে স্যার ওইখানে আমরা লাস্ট 25 জন ছিলাম 25 জন আমরা ভাইবা দেই ওইখানে স্যার 16 জনকে সরাসরি নিয়ে যাওয়া হয় আর আমাদের খালি ছিল না ওইখানে মানে পরে আমাদের 9 জনকে ওয়েটিং রাখছিল তো আমরা 9 জন আবার 26 তারিখে যাই ওইখানে 22 জেলার লোক মোট 58 জনের মতো গেছিলাম ওইখানে আবার ভাইবানো হয়েছে আবার স্যার মেডিকেল করানো হয়েছে ওইখান থেকে স্যার আমাদের 36 জনের চাকরি হয় গুড থ্যাংক ইউ ব্যাপারটা এরকম হলো ওর দুইবার পরীক্ষা হলো কারণ কি প্রথম যখন পরীক্ষায় দিতে গেছে তখন হচ্ছিল প্রথম দিনের পরীক্ষায় ওয়েটিংয়ে ছিল বুঝে গেছে কি যারা ওয়েটিংয়ে থাকে নৌবাহিনীর আবার একটা আলাদা একটা মাঠ হয় সারা বাংলাদেশের যতগুলো জেলার প্রার্থীরা ওয়েটিংয়ে ছিল ওদের আবার এই 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 অক্টোবর মাসের 26 তারিখে মাঠ হয়েছে তাই না অক্টোবর মাসের 26 তারিখে ওখানে আবার শূন্য কোটার মাঠ হয়েছে ওই ওয়েটিংদের থেকে আবার হাতে গোনা মাত্র কয়েকজনকে নিছে তার মধ্যে আমাদের ছাত্র চান্স পাইছে ফাইনালি বুঝা গেছে কি তাহলে যখন একজন শিক্ষার্থী চান্স পেয়ে একাডেমিতে আসে এই যে তোমাদেরকে যে পরীক্ষার বিষয়গুলো বললো এই পরীক্ষার বিষয়গুলো সম্পর্কে যদি তোমাদের ভালো একটা ধারণা থাকে এবং ভালো একটা প্রস্তুতি থাকে একদিন তোমরাও দেখবা যে সফলতা অর্জন করে তুমি তোমার জুনিয়রকে পরামর্শ দিতে পারতেছো যে ভাই ঠিক আছে যাই হোক সাব্বির পরিবারের সবাই খুশি তো আলহামদুলিল্লাহ স্যার অনেক খুশি তোমার মা খুশি আলহামদুলিল্লাহ স্যার অনেক খুশি আচ্ছা সাব্বিরের বাবা তো বুঝে নেই আজকে স্যার আমার বাইরে থাকেন বাইরে থাকে বিদেশে থাকে আজকে দেশে থাকে না বিদেশে থাকে কয় ভাই বোন জানো তোমরা স্যার আমার ভাই বোন নেই তুমি একাই আচ্ছা তো তোমার মা কি মন খারাপ করবে না ট্রেনিং এ যাবা কিছুদিন পরে স্যার একটু মন খারাপ অবশ্যই হবে হ্যাঁ মানে তারপরেও উনি অনেক খুশি ওনার স্বপ্ন ছিল আমাদের পরিবারের স্বপ্ন ছিল আমাদের পরিবারে আর ডিফেন্সে কেউ নেই আমি প্রথম এর জন্য উনি অনেক মানে তোমাদের ফ্যামিলিতে ডিফেন্সে কেউ নেই তাহলে এটা একটা অনেক গৌরবের বিষয় তাই না ওর পরিবারের জন্য যেমন গৌরবের বিষয় আর সাব্বির নৌবাহিনীতে চাকরি পেয়েছে এটা আমাদের সোজা ট্রেনিং একাডেমির জন্য একটা গৌরবের বিষয় বুঝতে পারছি বাবা ট্রেনিং কবে যাবা স্যার ডিসেম্বর মাসের 27 তারিখ থেকে ডিসেম্বর মাসের 27 তারিখ থেকে গুড সবাই দোয়া করবা সাব্বিরের জন্য ঠিক আছে ডিসেম্বর মাসের 27 তারিখে 2022 সালে আমাদের একাডেমি থেকে এখন পর্যন্ত প্রায় 7-8 জনের মতো চান্স পেয়েছে নৌবাহিনীতে বুঝে গেছে
আরো যাতে চান্স পায় আর কি, ঠিক আছে? দোয়া করবা, অন্যান্য বাহিনীতে তো এবছর অনেক চান্স পেয়েছে ইনশাল্লাহ। আর চেষ্টা করতে হবে, সৎ পথ অবলম্বন করতে হবে, এই চাকরিগুলো সম্পূর্ণ নিজের যোগ্যতায় চাকরি হয়। এই চাকরিগুলোতে কোনো মাধ্যমও লাগে না, কাউকে কাছে গিয়ে ধর্ণাও দিতে হয় না। যদি তুমি শুধুমাত্র যোগ্যতা অর্জন করে যাও, প্রত্যেকটা বিষয়ের উপরে ফিট হয়ে যাও, তাহলে ইনশাল্লাহ নিজের যোগ্যতায় চাকরি পাওয়া যাবে। তো ইনশাল্লাহ স্যার, এটাই তো দেখছো মাঠে গিয়ে? ইনশাল্লাহ স্যার, এটাই আমি দেখছি। এটাই দেখছো না? ইয়েস স্যার। তার মানে যেটা দেখছে সেটাই কিন্তু তোমাকে বলতেছে, বুঝাতে পারছি কি? সবসময় মনে রাখবা, বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা অনেক সৎ এবং নিষ্ঠাবান, বুঝাতে পারছি কি? এই চাকরিগুলো শুধুমাত্র সৎ এবং যোগ্যতার জন্য চাকরি। এটা যার ভিতরে সততা রয়েছে, যোগ্যতা রয়েছে, নিষ্ঠাবান রয়েছে, তারাই এই চাকরিগুলোতে অংশগ্রহণ করতে পারবা, ঠিক আছে? সাব্বির, আর কিছু আমাদের একাডেমি সম্পর্কে কিছু বলার? আমাদের একাডেমিতে স্যার আমি যা এখানে করে গেছি স্যার, ওইখানে সবই কমন, মানে আমার খুব স্যার হেল্প হয়েছে। এখানে না আসলে হয়তো আমি মানে এরকম ভালো পরীক্ষা করতে পারতাম না। আমি স্যার এই একাডেমির প্রতি কৃতজ্ঞ, আপনার প্রতি স্যার কৃতজ্ঞ ইনশাল্লাহ। তুমি ভালোভাবে ট্রেনিং শেষ করো, ঠিক আছে? ওই ইউনিফর্ম পরিহত অবস্থায় তোমার পোশাকটা, পোশাক পরিহত অবস্থায় দেখতে চাই তুমি, যাতে ভালোভাবে ট্রেনিং শেষ করে বাংলাদেশের সেবায়, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায়, বাংলাদেশের মানুষের সেবায় নৌবাহিনীর গর্বিত নাবিক হয়ে যাতে নিজেকে উজাড় করে দিতে পারো। পারবা তো? ইনশাল্লাহ স্যার। পারবা? ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, আরেকটা করো তাহলে। যাই হোক, সবাই ভালো থেকো। সাব্বির আসছে অনেক দূর থেকে, ওর জন্য আমার বুক ভরা ভালোবাসা থাকলো, ঠিক আছে? আর তোমরা চাকরি পাইলে যারা উপস্থিত আসবা তো? আসলে আমার বুকটা ভরে যায় গর্বে। ইনশাল্লাহ এখন আমরা মিষ্টি খাবো সাব্বিরে, ঠিক আছে? আনন্দ হবে, মজা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।